আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি সফল না ব্যর্থ? চিল্লায় বলে সফল। এই যে আসছে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, ঠিক কি না? এই প্রতিটা বিজয় দিবসে আমাদের এই শপথ নেওয়া দরকার যে আমরা জাতি হিসেবে আরো সভ্য হব, আরো সিভিলাইজড হব, আরো ভদ্র হব, আরো নম্র হব, ঠিক কি না? সব দোষ গভর্নমেন্টের গাহারে দিয়া লাভ নাই। গভর্নমেন্ট একা কি করবে? আপনি ঝালমুড়ি খায়া ঝালমুড়ির প্যাকেট যদি রাস্তায় ফেলে দেন, এটা কি গভর্নমেন্ট ঠিক করবে? এই দোষটা খা। যেই জাতি এক জায়গায় প্রোগ্রাম করে ওখানে টিস্যু পেপার ফেলে যায়, পানি খেয়ে বোতলটা নিয়ে যায় না, ঝালমুড়ি খেয়ে প্যাকেটটা রেখে যায়, ওই দেশের গভর্নমেন্ট ওই জাতি ঠিক করতে পারবে না। নিজেদেরকে ঠিক হতে হবে, নিজেরা পরিচ্ছন্ন হতে হবে, সিভিলাইজড হতে হবে, সভ্য হতে হবে, ভব্য হতে হবে। আল্লাহর মেহরবানি যে আমাদের বিশাল সংখ্যক একটা লোক, একটা বড় জনসংখ্যা দেশের বাইরে কাজ করে, তাই না? কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন। আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন। মহাত্মা গান্ধী অল্প বয়সে, সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন, কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে? কথা কয় না। উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, এই বিয়ে ওনার কোনো বাধা দিছে? কথা বলেন, ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিঁড়িতে বসতে চাই, আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য কষ্ট করে। আল্লাহ বাংলাদেশের পুলিশ প্রশাসনকে কবুল করো, আমাদের দেশের অহংকার সেনাবাহিনীকে তুমি কবুল করো, আমাদের র‍্যাবের ভাইদেরকে কবুল করো, আমাদের গোয়েন্দা বিভাগকে তুমি কবুল করো, আমাদের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। সম্মানিত ভাইরা, আমি কালামুল্লাহ মাজিদের সূরাতু আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আজকের এই চমৎকার রজনীতে আপনাদের সামনে আমি উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ, ঠিক কি না? সফলতার কোনো শর্টকাট নাই। বিয়ে করেন সফল বানিয়ে দিবে কে? এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? যারা একটা করছেন তারাও হাত তুলছেন? আজকে খবর আছে বাড়িতে গেলে। আল্লাহ তুমি কবুল করো। কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করলো, তাদেরকে তুমি সাইয়েদান ওমরে ফারুকের মতো ইমানি তেজ দাও। ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও। তো কোরআনে মানুষের নামে সূরা আছে, প্রাণীর নামে আছে। যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সূরা বাকারা, বাকারা মানে কি? গাভী। মৌমাছির নামে আছে সূরাতুন নাহাল। তারপর মাকড়সার নামে আছে সূরাতু আনকাবুত। পিঁপড়ার নামে আছে সূরাতু আন-নামল। জিন জাতির নামে আছে সূরাতু মুনাফিকদের নামে আছে সূরাতুল মুমিনদের নামে আছে সূরাতুল সুবহানাল্লাহ পড়বেন না? তার এই ধারাবাহিকতায় এই সূরাটির নাম সূরাতু আলে ইমরান, ইমরানের পরিবারের নামে সূরা। আলহামদুলিল্লাহ পড়ুন। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন। আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। তো আল্লাহ তাআলা এই সূরার 133 নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন। পথ দুইটা, জোরে বলতে হবে কয়টা? একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে, আওয়াজ করে বলেন, একটা গিয়েছে আর একটা। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথের পথিক? আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন?
বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব। ডানে আছে ক্ষমা আর জান্নাত, ডানে কি আছে? আর বায়ে আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম। সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন, মনে থাকবে কোন দিকে। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ছোট ধাবিত হও, প্রতিযোগিতা করো রব্বে করিমের দরবারে, ক্ষমা প্রাপ্তদের খাতায় নাম তুলো, ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো। আদেশটা কার? আমরাও ছুটি, আমরাও প্রতিযোগিতা করি, দুনিয়া কামানোর প্রতিযোগিতা, ঠিক কিনা? কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায়, কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায়, কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায়, কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায়, এগুলোর প্রতিযোগিতা। কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায়, কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায়, এগুলোর প্রতিযোগিতা, যাতে মানুষের কষ্ট হয়, যাতে আল্লাহ লানত তার উপর আসে। কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে? মুমিনরা যাবে ডানে না বায়ে? সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত, ডানে আছে কি? আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের, ডানে আছে কি? আর দুইটা জিনিস আছে, এক নম্বরে ক্ষমা, দুই নম্বরে আওয়াজ করে বলেন, এক নম্বরে দুই নম্বরে, এই দুইটা আমরা চাই কি চাই না? আল্লাহ বললেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট, ওয়া জান্নাতিন আর এমন জান্নাতের দিকে ছোট, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। জান্নাতের মধ্যে তো খুব ধাক্কাধাক্কি হবে আজকের মাহফিলের মতো না? এত জান্নাতিরা, এত মানুষ যে জান্নাতে যাবে তারা কি আরামসে বসতে পারবে? কি বলেন, বুঝে শুনে বললেন, এরকম ধাক্কাধাক্কি হবে না আজকের মতো? ফেরেশতারা লাঠি নিয়ে নামবে, বাঁশি নিয়ে, কিশোরগঞ্জের মতো ধাক্কা ধাক্কি হবে? আলহামদুলিল্লাহ পড়েন, কোনো ধাক্কা ধাক্কি নাই, কোনো ঠেলাঠেলি নাই, কোনো কিলাকিলি নাই, আছে খালি আরাম, আছে খালি আর জাহান্নামে আছে বেরাম। জাহান্নামে কি বেরাম? আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহর প্রকাশ ভঙ্গিটা দেখেন, এক্সপ্লেনেশন সিস্টেম। আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, বিশাল জান্নাত, খেলা ঠেলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মিসরাইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন দেশের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর। তার লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে, এত বড় মাঠ তারপরও জায়গা হচ্ছে না, এখানে কমিটি কি করবে? আমাদের প্রত্যেককে উদ্যোগী হয়ে একটা শান্তশিষ্ট পরিবেশ তৈরি করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা সূরা আলে ইমরান থেকে কথা শুনব। আমরা বলছিলাম যে কোরআনে পরিবারের নামে সূরা আছে, আল মানে পরিবার, আলে ইমরান মানে ইমরানের পরিবার, পরিবারের নামে সূরা দিলেন, কেমন পরিবার, কত মাকবুল পরিবার, কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়ে, আমাদের পরিবারও পরিবার, ওনার পরিবারও পরিবার। ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফাখুজ, এই ইমরান, ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ, উনি হচ্ছেন মারিয়াম আলাইহাস সালামের বাবা, ঈসা আলাইহিস সালামের নানা। আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন, সূরাত আলে ইমরান। এভাবে আল্লাহ তাআলা নবীদের নামে সূরা দিয়েছেন, ওলিদের নামে দিয়েছেন, একজন নারীর নামে কোরআনে সূরা আছে, নারীটার নাম কি? জোরে বলেন কি নাম? কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে, নামটা কেমন লাগে? মারিয়াম নামটা রাখবেন। কোরআনে একটা নারীর নামে আল্লাহ সূরা ডেডিকেট করেছেন, কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনে সূরা ডেডিকেট করেছেন, কিন্তু একজন নারী, ব্যালেন্স হয় নাই। এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা সব নারীদেরকে একসাথে করে সূরাতুন নেসা নাযিল করেছেন,
যাতে সব নারীরা খুশি হয়। নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয়, ঠিক কিনা? ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে, এদেরকে যদি খুশি রাখতে না পারেন ভেজাল আছে না নাই? রোজা রাখা লাগবে, ঘরের চুলায় আগুন জ্বলবে না, রান্না বান্না হবে না, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সবসময় বলতেন ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, নারীদের সাথে ভালো আচরণ করো, কোমল আচরণ করো। নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো, কাচের গ্লাস আস্তে করে ধরতে হয়, আস্তে করে রাখতে হয়, আস্তে করে মুছতে হয়। এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায়, ঠিক কিনা? এই জন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন, ভালোবাসার কথা বলবেন, আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে। পারবেন? সবাই পারবেন তো? ওই যে ইয়াং ছেলেপেলারা বিয়েই করে নাই, কয় জি পারুন, মানে আগে থেকেই রেডি, মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে আমরা নাই, ঠিক কিনা? আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই, কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাত, তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো। তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে, আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। আলহামদুলিল্লাহ পড়লেন, বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোর সহজ করে দিবেন, বিয়েকে কঠিন করবেন না। আল্লাহর দোহাই লাগে, যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, আর যে সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন, ঠিক কিনা? আপনি বাংলাদেশের উদাহরণে আসেন, বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন? কঠিন। 8 লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে, এত টাকা বামু কই, কথা বলেন? কিন্তু পরকিয়া করা সহজ, অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা, বান্ধবীরে বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে, ঠিক কিনা? তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায়। আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া, তো এতদিন কার পায়ে দাঁড়াইছে? কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন, বিয়েটারে সহজ করে দেন, সহজ করে দেন। এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তাড়নায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমলনামাতেও আছে না নাই? এই জন্য খবরদার, বিয়েটারে সহজ করে দিবেন, পরিবার গঠন করবেন। বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়, ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? আল্লাহ।